আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে করে দেখাবো গড়ে থাকা সাধারণ মশলা দিয়েই তান্দুরি চিকেন। রেস্টুরেন্ট গিয়ে আর খেতে হবে না, যদি এভাবে করে গড়ে আমরা তান্দুরি চিকেন বানাতে পারি। আর আজকে আমি এই তান্দুরি চিকেন দুভাবে বানাবো, একটা ওভেনে আর একটা চুলাতে। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবেই করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কী করে মজাদার এই তান্দুরি চিকেন বানাবো। তান্দুরি চিকেনের জন্য প্রথমত আমি একটা বোল নিয়েছি, এখানে আমি কিছু মশলা নিয়ে নিব মাংসটাকে ম্যারিনেট করার জন্য। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ তান্দুরি মশলা, আর এটা আমার গড়ে করা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, এটাও আমার গড়ে করা। আপনারা চাইলে প্যাকেটের মশলাগুলো নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সমান করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া, একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি জর্দা কালার, এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, এখানে আমি সমান করে 1 চা চামচ 1 টেবিল চামচ লবণ দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি লেবুর রস, লেবুর রস দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ, সবশেষে দিব সরিষার তেল, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি, আর অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি হাত দিয়ে সবগুলো মশলা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু হয়েছে সরিষার তেল, কাশ্মীরি মরিচের গুঁড়া আর জর্দা কালারের জন্য। এখন আমি কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি, এখন ভালো করে মশলার সাথে আমি চিকেনগুলোকে এভাবে মাখিয়ে নিব, মানে একটু সময় নিয়ে সবগুলা চিকেন আমি ভালো করে মশলার সাথে মেখে নিব। আর মাখানোর সময় এভাবে করে আঙ্গুল দিয়ে যে কেটে রেখেছি এগুলোর ভিতরে একটু মশলা ভালো করে লাগিয়ে নিব। সবগুলো এভাবে করে আমি করে নিচ্ছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও দেখিয়ে দিচ্ছি মশলাগুলোকে, কিন্তু আমি ভালো করে এভাবে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি, মানে এখন এই মশলাগুলোকেই ভালো করে আমাদের একটু সময় নিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু ভালো করে ভিতরে মশলাটুকু দিয়ে দিতে হবে। আমি কিভাবে করে নিচ্ছি দেখুন, একটু সময় নিয়ে অবশ্যই এই কাজটা করতে হবে, এভাবে করে বারবার উল্টে পাল্টে নিচ্ছি, মশলাগুলো ভালো করে আমি ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি। আর এই মানে এই বুকের অংশটা কিন্তু অনেক মোটা থাকে, তার জন্য এখানে ভালো করে ভিতর পর্যন্ত ভালো করে মশলাগুলো দিয়ে দিতে হবে।
চিকেনগুলা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি র্যাপিং দিয়ে র্যাপ করে নিচ্ছি। র্যাপ করা হয়ে গেছে। এখন আমি এই বাটিটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাত্রের জন্য। আমি এটা রাত্রে করে রেখেছি, আমি সকালে এটাকে আমি বের করে নিব। এখন আমি সারা রাত্রের জন্য রেখে দিচ্ছি। আর আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 2 থেকে 3 ঘন্টা এভাবে রেখে দিতে হবে। তাহলে আমি এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমি সকালবেলা ফ্রিজ থেকে চিকেনগুলো খুলে নিয়েছি। এবার আমি র্যাপিংটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এখানে কিন্তু অনেকগুলো পানি উঠেছে, মানে এই মুরগিগুলো ভালো করে মেরিনেশন হয়ে গেছে। এখন আমি আবারও সবগুলা চিকেন উল্টে পাল্টে নিচ্ছি, মানে মশলাগুলোকে আমি আবারও ভালো করে উল্টে পাল্টে ভালো করে লাগিয়ে নিচ্ছি। সবগুলা চিকেন আমি ভালো করে মশলাটা আবার লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ফ্রাই প্যানে দিয়ে দিব। আমি আজকে দুইভাবে করব, ওভেনে করব আর চুলাতে করব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে কিছুক্ষণ গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমত আমি এভাবে করে দিচ্ছি। এভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যেন নিচে তেল লেগে না যায়। আর চুলাটাকে আমি এখন হাইতে রেখেছি। এভাবে একটু একটু করে নেড়ে দিব। এই কাজটা কিন্তু 1 মিনিটের মতো সময় নিয়ে করব। আর হাত দিয়ে করলে এই কাজটা খুব ভালো হয়, তাই আমি হাত দিয়ে করছি। এক মিনিট হয়ে গেলে এখন আমি চিকেনগুলোকে আবার এভাবে উঠিয়ে নিচ্ছি। খুব সাবধানে করবেন, হাতে তেলে ছিটা পড়তে পারে। এভাবে আমি চিকেনটাকে 1 মিনিট রাখব। আর এভাবে করে উপর দিয়ে আমি আরেক কিছুটা মশলা লাগিয়ে নিচ্ছি। এক মিনিট হয়ে গেছে। এখন আমি সবগুলো চিকেন এভাবে উঠিয়ে নেব। এবার চুলার আঁচটাকে লোতে করে দিব। একদম লোতে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি 10 মিনিট রান্না করব। আর আমি যেগুলা ওভেনে করব তার জন্য এই ওভেনের এই যে ওভেনের সব ওভেনের সাথে কিন্তু এরকম একটা জালির মতো একটা ইয়ে থাকে, এটার মাঝে আমি এখন 2 পিস দিয়ে দিব।
এভাবে করে ভালো করে বেছে নিয়েছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রিহিট করা ওভেনে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ব্রেক করে নিব, আর 7-8 মিনিট পর আমি আবার এগুলাকে চিকেনগুলোকে উল্টিয়ে নিব। তাহলে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি ওভেনের ভিতরে রেখে আবার একটু দেখিয়ে দিচ্ছি। ওভেনের যে ট্রে থাকে এই ট্রে কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি যেন মশলাগুলো ওভেনে না পড়ে, পড়লে যেন ট্রের মাঝে পড়ে। আর এভাবে আমি এটাকে 7-8 মিনিট ব্রেক করব। প্রথম করার পর আমি আবার উল্টে নিব, আর যতক্ষণ সময় লাগবে ভালোভাবে হতে ততক্ষণই আমি এই চিকেনগুলোকে বেক করব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু ডেকে দেওয়ার কারণে বেশ কিছুটা পানি উঠেছে। এবার আমি সবগুলো চিকেন এভাবে উল্টে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে আরো 5-7 মিনিট এভাবে রান্না করব। আর এখন চুলার আঁচটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আবার উল্টে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আরও কিছুক্ষণ এভাবে করে আমি এটাকে রান্না করব। আর সাইডে যে এই মশলাগুলো এগুলাকে আমি এভাবে করে চিকেনে দিয়ে দিচ্ছি। বাটিতে যে মশলাগুলো ছিল আমি এগুলাকেও এভাবে একটু দিয়ে দিচ্ছি, মানে মশলাগুলো আমরা নষ্ট করব না। এভাবে করে পুরো মশলাটা আমরা চিকেনে লাগিয়ে নিব। আর এখন ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, আমি ঢাকনা ছাড়া এখন এগুলাকে আর কিছুক্ষণ ফ্রাই করে নিব। আর এভাবে করে কিছুক্ষণ পর পর ঘুরিয়ে নিব। আমার চিকেনগুলো প্রায় হয়ে আসছে, আর আমি কিছুক্ষণ পর পর একটা এভাবে করে যে মশলাগুলো আছে সেগুলোকে আমি এগুলোর উপরে তুলে দিচ্ছি যেন মশলাটা বেশি একটা পুড়ে না যায়। আর সাথে কিছুটা তেল এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে ওপর দিয়ে খুব সুন্দর একটা লুক আসে। আর কিছুক্ষণ আমি এভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো হয়ে গেছে, এবার আমি চুলাটাকে বন্ধ করে চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি চিকেনগুলোকে ওভেনে 25 মিনিট বেক করে নিয়েছি। তারপর পুরো ভাপ আনতে আমি আবার ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। আর ওভেনে আমি প্রথম 10 মিনিট 180 ডিগ্রিতে বেক করেছিলাম, পরে আমি 250 ডিগ্রিতে দিয়ে আমি আরও 20 মিনিট বেক করেছি। কিন্তু সেদ্ধ কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখন শুধু আমি একটু পুরোপুরো ভাপ দেওয়ার জন্য 2 মিনিট এই ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। মানে এই যে মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে। আর আপনারা কালার চাইলে নাও করতে পারেন, তবে আমার কাছে একটু পুরোপুরো কালার হলে ভালো লাগে, তার জন্য আমি 2 মিনিট চুলাটাকে হাই করে রেখে ভেজে নিচ্ছি। সবগুলা চিকেন আমি ফ্রাই করে নিয়েছি, এগুলা করেছি আমি ওভেনে আর এগুলা চুলাতে। করার সময় তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এখন দেখিয়ে দিব ওভেনে আমি যেটা করেছি এটা কতটা সফট হয়েছে। আমি একটু আপনাদেরকে একটা প্লেট নিয়ে দেখিয়ে দিচ্ছি।
আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট। কতটা সুন্দর হয়েছে! আর এটা কিন্তু আমার ওভেনে করতে প্রায় 30 মিনিট সময় লেগেছে। আর যেগুলো আমি ওভেনে করেছি এখান মানে চুলাতে করেছি, এটাও আমি একটা দেখিয়ে দিচ্ছি। যে দেখুন, আর চুলাতে কিন্তু এটা করতে আমার 20 মিনিট সময় লেগেছে। দেখলেন তো কত সুন্দর হয়েছে! আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন, যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।